প্রথমে কেকেআর পরে চেন্নাই সুপার কিংস তো এবে সনরাইজর্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস চারি ফ্রাঞ্চাইজ টিমর ড্রেসিং রুম্রে করোনা পশিবা পরে বিসিসিআই বড় নিষ্পতি কিছু খেলাড়ি ও অফিসিয়াল স্টাফ কোভিড পজিটিভ চিহ্নট হওয়া পরে স্থগিত রয়েছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গভর্নিং কাউন্সিল নিষ্পতি অনুসারে বহু ফ্রাঞ্চাইজ টিমর বরিষ্ঠ খেলাড়ি ও স্টাফ কোভিড আক্রান্ত হয়ে চলিত বর্ষর আইপিএলর বড়কা ম্যাচগুড়ি স্থগিত রাখাযাই। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ্র সুরক্ষিত জৈব বলয়ে করোনা পশিসারি খবর স্পষ্ট হওয়া পরে বিশ্বর এই দামি ক্রিকেট লিগ্র চলিত বর্ষর ভাগ্য আশঙ্কাগ্রস্ত হয়েছিল। বিস্ময় স্পিনর বরুণ চক্রবর্তী ও ফাস্ট বোলর সন্দীপ ওয়ারিয়র কোভিড পজিটিভ চিহ্নট হয়েছে তো সঙ্গে সঙ্গে সেলফ আইসোলেসন রহিলে টিমর অন্য সব খেলাড়ি ও সপোর্টিং স্টাফ। সোমবার এই কারণরু আরসিবি বিপক্ষ ম্যাচ মধ্য বাতিল হয়েছিল। সোমবার সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসর তিন সপোর্টিং স্টাফ করোনা সংক্রমিত সূচনা মিলিবা পরে ধোনি বাহিনীর সবু খেলাড়ি ও স্টাফ সেলফ কোয়ারেন্টাইনে রহিলে এবং বুধবার হওয়াকু থিবা রাজস্থান রয়্যালস বিপক্ষ ম্যাচ মধ্য স্থগিত ঘোষণা করা যাইতিলা। এহা পূর্বরু কলকাতা বিপক্ষ ম্যাচ খেলিথিবারু দিল্লি ক্যাপিটালস খেলাড়ি ও স্টাফ সেলফ আইসোলেসনে রহিলে। তবে মঙ্গলবার সনরাইজর্স হায়দ্রাবাদর টিম ইন্ডিয়া উইকেট কিপর ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসর অমিত মিশ্রা পজিটিভ টেস্টেড হওয়া পরে বিসিসিআই কর্তৃপক্ষ আউ অধিক রিস্ক নেওয়া চাহুনথিবা স্পষ্ট করেছেন। পরবর্তী নিষ্পত্তি যায় আইপিএলর সমস্ত ম্যাচকু স্থগিত রাখা সূচনা মিলিছি। মুম্বাইকু কিছু ম্যাচ স্থানান্তর পাই চিন্তা করা বেড়ে দেশের স্থিতি ন সুধুরিবা যায় আইপিএলর বড়কা সমস্ত ম্যাচকু বাতিল করে দেওয়াকু মধ্য বিসিসিআই যোজনা করুথিবা কুহাযাউছি। পূর্বরু কোভিড কারণরু কিছু অস্ট্রেলীয় খেলাড়ি আইপিএলর ওহরি যাইথিবা বেড়ে পঞ্জাব কিংস ক্যাপ্টেন কেএল রাহুল আপেন্ডিসাইটিস কারণরু ডাক্তারখানায় ভর্তি হয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওড়িশা রিপোর্টার।